হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। গুড আফটারনুন বলছি কারণ এখন দুপুর 12টা বেজে গেছে, দুপুর 12টা 15 হয়ে গেছে। তো আমার সব কাজবাজ কমপ্লিট, সব কাজবাজ শেষ, তো এমনকি রান্নাও শেষ, আর পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, মা পুজো দিয়ে গেছে, কাজে বেরোনোর আগে পুজো দিয়ে গেছে। তো আমার এখন আর কোনো কাজবাজ নেই। তো এখন একটু শাক বাচ্ছি, কারণ কলমি শাক কদিন আগেই কিনে রেখেছিল, তো শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে ছিল, তার জন্য সেটাকে বেঁচে রাখবো। আর এখন তো খাওয়া হবে না সেটা। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর আমার সাথে থাকো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো আমি শাক কাটতে শুরু করে দিয়েছি, আর কলমি শাকের আটিগুলো পুরো একদম ছোট্ট ছোট্ট, 5 টাকা করে এক একটা আটি নিয়েছি। আর এই যে গোড়া থেকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আগের দিন আমি শাক ভেজেছিলাম, তো শাক সিদ্ধই হয়নি, ডাটাগুলো মানে শাকগুলো বুড়ো হয়ে গেছে, তো আর ফ্রিজে থেকে আরও একটু শক্ত হয়ে গেছে। তো পাতা পাতাগুলো নিচ্ছি আর ডাটাগুলো ফেলে দিচ্ছি, কারণ ওগুলো সিদ্ধই হতে চাইছে না, তো সেগুলো এবার কেটে নেব। আর সাথে কটা মূলো শাকও আছে, তাই শাক তো ভাজলে একটুখানি হয়ে যায়, তাই দুটো মিশিয়েই ভাজবো একসাথে। গাইজ, আমার শাক কাটা হয়ে গেছে, তো সব কাজ যেহেতু হয়ে গেছে, তো এখন চান করতে যাব। আর দেখো এখানে উপরে এই যে বাসন রাখার এই ঝুড়িটা কেনা হয়েছে, কালকে কিনে নিয়ে এসেছে, দেখো পুরো নতুন। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় ভালো করে বোঝা যাচ্ছে না, তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো এই যে এটা 3টে তাক আছে, তো এখানে আগেরটা এরকম ছিল না, এই যে প্লেট রাখার জন্য সব আলাদা আলাদা খোপড়া করা আছে, এপারেও আছে থালা, আর উপরে একদম উপরে হাঁড়ি কড়াই থাকে, কারণ নিচে হাঁড়ি রাখার জায়গা হবে না, কারণ ধরছে না হাঁড়িটা, তার জন্যে এটা নতুন কিনে এনেছে। আর যেটা পুরনো সেটা বাইরে রেখেছে, ওটা জুতো তাক করা হবে। এই যে এটা বের করে রেখেছি, পরিষ্কার করে তারপর ঘরে রাখবো। গাইস চলে এসে চান টান করে সব কমপ্লিট। তো পুজো তো মা সকালে দিয়ে গেছে, তাই পুজো দেওয়ার নেই আজকে, তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, আমাদের কার্তিক ঠাকুরকে জামা পরানো হয়েছে, ঠান্ডার জন্য, এখন তো শীত, তার জন্য জামা পরানো হয়েছে, কার্তিকের ঠান্ডা লেগে যাবে বলে। আর জামাটা পরিয়েছে, আর প্যান্টটা দেখো ওই পেছনে আছে, প্যান্টটা তো আর পরাতে পারিনি, তাই ওর পেছনে রেখে দিয়েছে। এই যে আর পুজো তো দেওয়া হয়ে গেছে, আর কার্তিকের খেলনা এই যে সাইডে তো জায়গা হচ্ছে না, তার জন্য ওর পাশ মানে এপারে রেখে দিয়েছে। তোমাদের বাড়িতেও যাদের এবছর নতুন কার্তিক ফেলেছে, তো তোমরা কি ড্রেস কিনেছো কার্তিকের জন্য? যদি কিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার্তিক ঠাকুরকে কেমন লাগছে জামা পরিয়ে সেটাও কমেন্ট করে জানাবে। তো কার্তিক ঠাকুরকে দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে, আর কেমন হয়েছে জামা পরিয়ে সেটা অবশ্যই বলবে। আর আজকে তোমাদের আরেকটা কথা বলবো, যেটা হলো ইউটিউব প্ল্যাটফর্মে যেমন অনেক খারাপ দিকও আছে, তেমন সেরকম অনেক ভালো দিকও আছে। খারাপ দিক আমি বলতে বলছি যে ইউটিউবে যেমন অনেক উল্টোপাল্টা ভিডিও ফিডিও থাকে, সেরকম অনেক ভালো জিনিসও আছে, যেটা আমি প্রমাণ পেয়েছি, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো সেদিনকারে সমীরের ফোনটা পুরো হ্যাং হয়ে গেছিলো, তো রিস্টার্ট করেছে ওর, মানে 5 ঘন্টা ধরে ফোনে কোনো কাজই হয়নি, মানে মানে অন হচ্ছে না, অফও হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো অনেকক্ষণ ধরে চার্জে বসিয়ে রেখেছিলো, সমীর ভেবেছিলো যে চার্জে বসিয়ে রাখলে হয়তো খুলবে, ফোন আসছে, সবই হচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কাজ করছে না কিছুই। তো অনেকক্ষণ ধরে মানে 5 ঘন্টা মতো হয়ে গেছে, তো ও ইউটিউবে সার্চ করে দেখলো, তারপরে সেই মতো করলো, তারপরে ফোনটা ঠিক হয়ে গেল। তো আমি বললাম যে ফোনে তো কোনো কাজই করছে না, কারণ টাচ হচ্ছে না, কারণ তো কী করে করলে, কী দেখেছে একটা ভিডিও, তো সেই থেকে হয়ে গেছে। তো এরকম আরও একবার হয়েছে, আমার দাদার এখানে হাতের এখানে জয়েন্ট খুলে গেছিলো খেলতে গিয়ে, তো সেটা সমীর আর ওর একটা বন্ধু মিলে দুজনে ইউটিউবে ভিডিও দেখে তো আমার দাদার হাত ঠিক করে দিয়েছে। তো সে তার জন্যই বলছি যে ইউটিউব অনেক ভালো কিছু আছে শেখার জন্য, যেটা আমাদেরকে অনেকে হেল্প করছে, সাহায্য করছে, তো সেটাই তোমাদেরকে বলার। তো
তো ইউটিউব যে এতটা ভালো জায়গা সেটা আমার সাথে না ঘটলে আমি জানতেও পারতাম না, আমি বুঝতেও পারতাম না। তো আমার সাথে হয়েছে বলেই আমি তাই বুঝতে পারছি যে ইউটিউব এতটা ভালো। তো বন্ধুরা, এখন প্রায় 2টো বাজতে যায়, 1:50 হয়ে গেছে। তো সমীর তো এখন আসবে না, ও এখন সেই সকালে বেরোয় আর 7:30 বেজে যায় আস্তে আস্তে, দুপুরে করে এখন আসে না। তাই আমাকে একাই খাওয়া দাওয়া করতে হবে। আর গুড্ডি আছে, তো ও চান টান করতে গেছে, তো তারপর ও আসলে খাওয়া দাওয়া করবো। তো চলো, তোমরা আমার সাথে থাকো, আর দেখি বিকেলে কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে। তো এখন যাব বাইরে উঠোনে, জামা কাপড় মেলা আছে সেগুলো তুলবো, কারণ এখন শীতের সময় তো খুব তাড়াতাড়ি কুয়াশা পড়ে শুকনো জামা কাপড় মনে হয় ভিজে গেছে, তাই জামা কাপড়গুলো তুলতে যাব। আর সেরকম জামা কাপড় নেই, শুধু আমারটাই আছে, আর বাকি আমি দুপুরবেলায় তুলে নিয়েছি যা ছিল। তো চলো, আর আমাদের ফুল গাছ মানে আমাদের টবে যে ফুলগুলো ফুটেছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমি তো বলি কাগজ ফুল, জানি না ওটাকে কী ফুল বলে। তো অনেক রকমের আছে, সাদা আছে, পিঙ্ক আছে, লাল আছে, হলুদও আছে। তো 2-3 রকমের ফুটেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এবার উঠানে যাওয়া যাক। দেখো বিকেলবেলার আকাশটা কি সুন্দর লাগছে না, আমার তো খুবই ভালো লাগছে। আর এটা হলো এই যে পিঙ্ক ফুল, এত ছোট গাছ যে বেশি একটা ফুল ফোটেনি, ফুল ধরেছে সবে। এটা হলো সাদা, সাদা গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে, মানে এখনও ভালো করে ফোটেনি, কুড়ি আছে আর অল্প অল্প ফুটেছে, তো খুব সুন্দর লাগছে। দেখো অনেকগুলো ফুল ফুটেছে সাদা ফুল। এটা হলো লাল না, ঠিক লালের থেকে একটু হালকা, এটাও এটা পুরো ফুটে গেছে আর থোকা হয়ে আছে। এটা তো সবাই জানো কলমি শাকের ফুল, আর এই যে এটারও নাম জানি না ঠিক। এটা আমাদের বাড়িতে অনেক রকম আছে, পিঙ্ক আছে, সাদা আছে, এটা লাল, মানে 3 রকমের আপাতত আছে। দেখো পিঁপড়ে এসছে, এই বড়ো পিঁপড়েগুলো মধু খেতে। এটা পিঙ্ক ফুল এত বড় হয়েছে যে রাস্তায় ঝুঁকে গেছে। আর এটাও খুব সুন্দর, অনেকগুলো ফুটে থাকলে এটাও বেশ সুন্দর লাগে দেখতে, এটাও পিঙ্ক ফুল। তো বন্ধুরা, বিকেলের কাজবাজ সব কমপ্লিট আমার। তো এখন একটু পরে সমীর চলে আসবে কাজ থেকে, তো তার জন্য কিছু টিফিন বানাবো, কারণ কাজ থেকে আসবে খিদে পেয়ে যাবে। তো কালকে বলেছিল ম্যাগি চাউমিন খাবে, তো এখন দোকানে যাব ম্যাগি আনতে, মানে চাউমিনের মতো ম্যাগি দিয়ে চাউমিন করে দেবো। তো চলো দোকানে যাই, এই যে টাকা নিয়ে নিয়েছি, তো দোকানে যাব, তারপরে ম্যাগি বানাবো। তারপর আবার রাতে রান্না বান্নাও আছে, ডাল করব আজকে আর ফুলকপি আলু ভাজা। তো ম্যাগিটা করে রেখে তারপর রান্না বসাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি ম্যাগি নিয়ে, তো চলো এবার রান্নাঘরে যাই। তো আমি ম্যাগিটা সিদ্ধ করার জন্য ওনানে বসিয়ে নিয়েছি জল কড়াইতে, তো এবার ম্যাগিগুলো তুলে নেবো। বন্ধুরা, আমার দাদার হাতের কথা যেটা বলছিলাম, তো প্রথম অবস্থায় যাকে বলে প্রাথমিক চিকিৎসা, সেই সময় তো ইউটিউব দেখে ঠিক করে দিয়েছে, কিন্তু তারপরে ডাক্তারখানায় নিয়ে গেছিলো এবং ডাক্তারও দেখিয়েছে। তোমরা আবার ভেবো না যে ভিডিও দেখেই দুজনে মিলে হাত ঠিক করে দিয়েছে, ডাক্তার তো দেখাতেই হবে, ডক্টরের যে কাজ সেটা তো আমরা করতে পারি না। আর এখানে যে 2টো ডিমও নিয়েছি, এবার পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব কেটে নেবো। তো জল ফুটে গেছে, এবার এক এক করে ম্যাগিগুলো সব দিয়ে দেবো। এবার আর একটু ভালো করে ফুটলেই নামিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, আর এই যে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আলু, আলুও কুচানো হয়ে গেছে। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। তো হালকা নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর সাথে আলুটাও দিয়ে দেবো। তো এবার আলুগুলো দিয়ে দিলাম, আর হালকা নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে আবার উল্টে দেখছি, একটু লাল লাল হয়ে গেছে,
এবার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর হলুদ তো না দিলেও হয়, তা আমি হালকা একটু জাস্ট দিলাম সামান্য একটুখানি। তো ভালো করে নাড়বো। তো সিদ্ধ হয়ে গেছে আমার, তো এবারে ফাঁকা করে নিলাম। এবার এখানে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো ভেজে নেব। তো ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে আলু আর ডিমটাকে ভেজে নেব। তো ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা দিয়ে ভালো করে দুটোর সাথে মিশিয়ে নেব, ভালো করে মেশাতে হবে। খুন্তির সাথে আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, যাতে নাড়তে একটু সুবিধা হয়, ভালো করে মিশতে পারে তার জন্য। তো এবার ম্যাগির মশলাটা দিয়ে দেবো, তিনটে আছে, তিনটে মশলাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ম্যাগি রেডি হয়ে গেছে, আরো চলে এসছে। হাই, এই মাত্র আসলো কাজ দিয়ে। কাম করো নাম করো। তো দেখো সস দিয়ে দিয়েছি আর সমীর ফ্রেশ হতে গেছে, এসেই খাবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ম্যাগি চাউমিনটা কেমন হয়েছে সেটাও বলবে প্লিজ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তো চলো, টাটা।